আর একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। তো আজকের এই ভিডিওটি হচ্ছে ত্রিকোণমিতির বিপরীত বৃত্তীয় ফাংশনের একটি অঙ্ক, গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখতে পাচ্ছি যে এখানে দেওয়া আছে যে প্রমাণ করো যে কস ইনভার্স 1 63/65 প্লাস 2 tan ইনভার্স 1 1/5 ইকুয়াল হচ্ছে tan ইনভার্স 3/4। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে অঙ্কটি দেখলে আমরা বুঝতে পারি যে এটা একটি সূত্রে পড়তেছে 2 tan ইনভার্স 1 x। আর এই সূত্র আপনাদের অবশ্যই মনে আছে, কারণ এগুলো অঙ্ক করার আগে আপনারা অবশ্যই সূত্রগুলো দেখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে খুবই সুবিধা হবে। তো এখানে দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইড যদি দিই, আমি যেহেতু এখানে অঙ্কটি দেওয়া আছে সেহেতু আমি অঙ্কটি তুলতেছি না সময়ের স্বল্পতার কারণে, এটা এভাবে রাখতেছি কস ইনভার্স 1 63/65 প্লাস, এটা যেহেতু সূত্র সেহেতু আমরা এখানে সূত্রে জানি যে টেন ইনভার্স ওয়ান ইকুয়াল হচ্ছে 2 2x, আর এটা হচ্ছে 1 - x² x যেহেতু হচ্ছে 1/5। এরপর আমরা যদি করি এটাকে এভাবে রাখলাম 63/65 প্লাস 10 ইনভার্স 1, তো এটাকে যদি করি তাহলে 2/5 আসতেছে 1 - 1/25। আবার কস ইনভার্স 1 63/65 প্লাস 10 ইনভার্স 1, এটাকে যদি করি আমরা এখানে একবার করে দিচ্ছি 2/5 ইন্টু, যেহেতু এটা এটাকে যদি লসাগু করি তাহলে আমাদের নিচে 25 থাকতেছে, যেহেতু এটা ভাগ অবস্থায় আছে সেহেতু এটাকে যদি গুণ করি করে থাকতেছে 25, আর 25 থেকে এক যদি বাদ দিই তাহলে হচ্ছে 24। আর এরপর আবার এটাকে আমরা এভাবে রাখলাম 63/65 প্লাস 10 ইনভার্স 1, তো এটার ক্ষেত্রে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের উপরে আসতেছে 10 5 5 5, আর এটা হচ্ছে 12 12, এটা হচ্ছে 12। তো আমাদের বোর্ডটি খুবই ছোট হওয়ার কারণে আমি উপরের গুলো লেখাগুলো মুছে দিচ্ছি, আপনারা শিখবেন সেখানে তুলে নেবেন এগুলা, আর আমার সাথে সাথে আপনারা প্র্যাকটিস করবেন তাহলে আরো বুঝতে সুবিধা হবে। তো এখন যদি আমরা এখানে দেখি দেখো তো আসতেছে, আমি এটিকে এখন টেনে রূপান্তর করি যেহেতু এখানে টেন আছে আর প্রমাণ করতে বলছে টেন, তাহলে আমরা এটিকে টেনে রূপান্তর করাই স্বাভাবিক। তো এর ক্ষেত্রে আমরা একটি ত্রিভুজ কল্পনা করি, কস ইকুয়াল আমরা জানি হচ্ছে কবরে ভূত আছে, ভূত মানে হচ্ছে ভূমি, আর অধিভুজ হচ্ছে এটা। তো এটা যদি আমরা অধিভুজ স্কোয়ার প্লাস অধিভুজ স্কোয়ার ইকুয়াল বাহু স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এইভাবে যদি করি তাহলে আমাদের এটা আসতেছে 16। আপনারা অবশ্যই এগুলো প্রথম ভিডিও থেকে দেখে নেবেন, আর অবশ্যই প্র্যাকটিস করা আছে মনে হয়। তো এখন এটাকে টেনে রূপান্তর করলে আসতেছে 10 ইনভার্স 1, 10 মানে হচ্ছে টেরা লম্ব, ভূত লম্ব হচ্ছে 16, আর ভূত তো হচ্ছে 63, আর প্লাস 10 ইনভার্স 1 5/12। এখন এটাই আরেকটি সূত্র 10 ইনভার্স x প্লাস 10 ইনভার্স y, এটা সূত্র যদি আমরা দেখাই তাহলে এখানে আসতেছে 10 ইনভার্স 1, এটা আসতেছে x প্লাস y, এটা হচ্ছে y, আর এটা হচ্ছে 1 - x হচ্ছে আমাদের এটা ইনটু y। তো আমি নিচেরগুলো আবার মুছে দিচ্ছি। তো এখন যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে আমাদের আসতেছে, এটাকে যদি আমরা লসাগু করি তাহলে আমাদের এটা লসাগুর ফল বের হবে 700, তো এটাকে যদি লসাগু করি তাহলে আমাদের আসতেছে 756। আর এখন এটা যদি লসাগু করে ক্যালকুলেট করি তাহলে এটা আসতেছে 192, আর এটা হচ্ছে আমাদের 315। এরপর আবার এটা যদি লসাগু করি তাহলে একই আসবে 756, আর এটা আসতেছে 756 - 80। এখন আমি এটা সাইডে লিখতেছি আর এটি আমাদের এখন দরকার নেই, এটা হচ্ছে 10 ইনভার্স 1, এটা রাখলাম এখানে, আর এটা যোগ করলে আসে আমাদের হচ্ছে, তো এটা এটা যেহেতু একই দেখা যাচ্ছে সেহেতু এটা কাটাকাটি করলে 1 আসবে, সেহেতু কোনো এটার কোনো ভ্যালু নেই। আর এখন এই দুটো যোগ করলে আমাদের আসতেছে হচ্ছে 507, আর এটা যদি মাইনাস এটা থেকে এটা মাইনাস করলে আমাদের আসবে আসতে হচ্ছে 676। এখন যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে আমাদের ফলাফল আসবে 3
বাই ফোর। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো প্রমাণিত আজকের ভিডিও এই পর্যন্তই। আর এই নিয়মে অনেকগুলো অঙ্ক আছে যা আপনারা এটি দেখে করলেই দেখলেই বুঝতে পারবেন, আর করলে অবশ্যই বুঝতে পারবেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাইকে।